আমার নাম্বার নিয়ে যাবে, পরে মনে কর যে তোরে আমি ওই ছাড়া কি করে যে যার কাছে নিয়ে যাবে তার সৃষ্টি তুই। হ্যাঁ অন্ধ মানুষ গান গাইতে পারে খুব, অন্ধ মানুষ তো চলে কেমনে, কি করে ভিক্ষে করে? না না বাড়ি ঘর আছে আর বাপ আছে হাইন গান গাইতে পারে। হ্যাঁ রায় বাজার কত দূর? বেশি দূর না, যাবি তুই? যাবি? হ্যাঁ তা আমার রিক্সা যাবে, তুই রিক্সা যাবি না? এখন চল যাই। হ্যাঁ আমি যদি নিয়ে যাই তাহলে তো তোর আর রিক্সা ভাড়া লাগবে না, চল যাই। বকা দিব তাই? আচ্ছা তুমি দিন কত টাকা বিক্রি করো? 500 দিন না, অর্ধেক বেলা 500, অর্ধেক বেলা 500 টাকা বিক্রি করো। 500 টাকা বিক্রি করলে তোমার কয় টাকা থাকে? এক দেড়শো টাকা থাকে। তো এক দেড়শো টাকা দিয়ে কি করো তুমি? এখন বাজার মাজারে যে দাম, তো তোমার এক দেড়শো টাকা বাজারে হয়? আম্মু দেয়। তোমার আম্মু কি কাজ করে? দর্শক আপনারা অবশ্যই দেখতেছেন একটা শিশু বাচ্চার ওই দোকানদার, আপনাদের আমি অবশ্যই আরও একটা ভিডিও আছে, আপনি আপনাদের পুরো ভিডিওটা ছাড়বো দেখা দেখবেন অবশ্যই। তো আপনারা দেখতেছেন একজন শিশু বাচ্চা, সে এরকম রাস্তাঘাটে পান সিগারেট বিক্রি করে। আসলে আমি কথা বলে যা বুঝলাম আপনারা অবশ্যই দেখলেন, তার নির্ভর এই পান সিগার এসব বিক্রি করার জন্যে বিক্রি করার পারি। আসলে সে প্রতিদিন 500 টাকা বিক্রি করে, বিক্রি করার পরে তার 100-150 টাকা থাকে নাকি? তাহলে এই 100-150 টাকা দিয়ে আর বাদ বাকি টাকা তোমার আম্মা দেয়? তো তুমি বললে একটা গান গাবে, এর লেগে আমি ক্যামেরা চালু করলে একটা গান গাও দেখ কি গান তুমি একটা বলে ফুল পারো। পরে আমরা যে লোক অন্ধ লোক, তুমি ওনার ঠিকানা দিবে, আমি পরে যাব ওনার কাছে। হ্যাঁ মানুষ দেয় সব না, মানুষ দেয় গান গাইলে আরো ফিলিং থাকবো। হ্যাঁ তুমি তো আমার লগে হিংসামি করলে, তুমি কইলে গান গাবে এখন কও না, হিংসামি করলে না। কাকা ভালো আছেন? উস্তাদ একটা গান গাইবো, আপনি শুনবেন না কাকা? শুনবো ভাই, আপনি শুনবেন না? সবাই শুনবো তোর গান, এদিকা শর্মায় লাভ আছে বেটা। দর্শক আমরা ওয়েন মুখে একখান গান শুনে ছাড়বো আজকে, বুঝছে? ও জানে যাবো আমি, হ্যানে যাব। ঠিক আছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি, হ্যাঁ এই জায়গা কেউ আসবো না, আমরা এই যাবো গান গো মধ্যে রাস্তা। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আসি হলো ঢাকা জিকেতলা বিডার ক্যান্টারমেন্টের সামনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ট্যান্ডটা বড় করে নেই, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যেটা দেখতেছেন বিডার ক্যান্টারমেন্টের সামনে আমরা আছি। হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা মোটামুটি গান শোনার জন্য প্রস্তুতি। হ্যাঁ তো আমরা আমার ভাই দেখেন কি সুন্দর হাসি দেয়, ছোট্ট মানুষ, হ্যাঁ পান সিগারেট বিক্রি করতেছে,
হাসিটা কত সুন্দর। প্রিয় দর্শক আপনারা অবশ্যই গান শুনতে থাকুন। তো হ্যাঁ গান শুরু করো। বাসায় যাবো, তোমার বাসায় যাবো, সমস্যা নেই। এখন আমরা এ জায়গা চাচ্ছি কি, এটা যেহেতু শব্দ মব্দ, আমরা একটা নিরিবিলি জায়গা যাই, মানুষজন থাকবো না, তোমার গানও ফিলিং চাইবো, বইতে পারবা শুনবো, বোঝো নাই। চলো একটু 10-15 মিনিট সময় আনতে দিয়ে দাও, চলো। দে পারো, বুঝলো, সিগার দাও। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ওস্তাদে পান সিগার দেখতেছে আর আমি ওস্তাদের পিছনে পিছনে ঘুরতেছি। আমরা এই মুহূর্তে আছি বিডিআর রাইফেল স্কোয়ার মার্কেটের সামনে। প্রিয় দর্শক আপনারা যদি লক্ষ্য করেন তো অবশ্যই দেখতে পারবেন আমার সামনে যেটা দেখতেছেন বিডিআর রাইফেল স্কোয়ার মার্কেট। তো আসলে একটু হালকা সিঙ্গেল পড়ছে বিডিআর ক্যাম্পের সামনে, আপনারা যদি লক্ষ্য করেন তো দেখতে পারবেন বিডিআর ক্যাম্পের সামনে হালকা সিঙ্গেল পড়ছে, যার কারণে রাস্তাঘাট দেখা যাচ্ছে জাম আছে। তো প্রিয় দর্শক আমরা মূল কথায় আসি, আমার ভাইয়ের গান শুনব। তো চলো ভাইয়া শুনে চলো, তো চলেন আমরা একটু ফাঁকা জায়গা নিরিবিলি জায়গা যাবো, যাও। প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই থাকবেন আমার সাথে, চলো নাও শুরু করো। গানটা সুন্দর লাগতেছিল, গানটা শুরু করো। আর পারো না, এটা কোনো কথা শিখা পরে কবে কবে? হ্যাঁ তুমি হনো মানুষজন আসতে সরম হবে না, বুঝছো, সুন্দর করে মন খোলা করে কবে, গানটা যাতে সুন্দর হয়, দর্শকরা তো তোমার গান শুনে লাইক করে শেয়ার করে। হ্যাঁ হ্যাঁ শুরু করো, মানুষ নিয়ে তো গান শুরু হবে। প্রিয় দর্শক আমরা আশায় আছি আমাদের পান দোকানদার কখন আমাদেরকে একটা গান শোনাবে। একটু জোরে কর, প্রিয় দর্শক প্রিয় আমার ভাই বোনেরা, সে এখন সমনাচ্ছে, তাই যাই হোক আমরা ওর মুখে অবশ্যই আমি আপনাদেরকে পরে নেক্সটে ওর বাড়ি যায় ওর গান শোনাবো, যেহেতু ওর বাড়িতে বলে ওনে বলে আরেকজন আছে গান গায়, তো আমরা ওর বাড়িতে যাই একসময় গান শোনাবো, নাকি পরে গান শোনাবে? হ্যাঁ তো সবাই সালাম দিয়ে বিদায় জানায় দাও। আসসালাম প্রিয় দর্শক, তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো, আমি আপনাদের মাঝে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।